বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা অঙ্কুল। আসলে আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে, আর এই মাত্র দেখো কারেন্ট এসেছে। কালকে সারা রাত্রির কারেন্ট ছিল। বাপা, কারেন্ট এসেছে, শিগগিরি আয়, ফ্যান চালা, ফ্যান চালা, শিগগিরি। তো ওদিকে দেখো ছেলে এসে, ওদিকে দেখো ছেলে দুষ্টুমি করছে। তো চলো এদিকে দেখো কত জামা কাপড় দেখো ছড়ানো রয়েছে, দেখতে পাচ্ছ? আর এদিকে বিছানা টিছানা সব ছড়ানো রয়েছে। এখন ফটাফট গোছাবো, কারণ না হলে কোনো কাজ সারতে পারছি না, ভালো লাগছে না। বিছানাটা গোছানো না থাক না, কোনো কাজ করে যেন। তো চলো আর কথা বলবো না, বক বক অনেক করেছি। তো বন্ধুরা দেখো, ছেলে এসে স্কুল থেকে রীতিমতো ড্রেস ট্রেস চেঞ্জ করে ড্রেস পরে নিয়েছে। আর আমি এদিকে কালকে দেখালাম না তোমাদের, গতকাল কত জামা কাপড় কেচেছিলাম, সেগুলো তো গোছানো হয়নি। তো ভাবলাম চলো একবারে গুছিয়ে নিই, আর না গোছালে না জামা কাপড়গুলো কেমন যেন কুচকে উচকে থাকে, আর রীতিমতন মানে ঘর দুয়ারটাও অগোছালো অগোছালো লাগে। তো হটপট করে যেগুলো ছেলে সেগুলো ছেলের জায়গায় রেখে দিচ্ছিলাম, যেগুলো আমার গিয়ে সেগুলো আমার জায়গায়। ওদিকে দেখো ছেলে কীরকম বদমাইশি করছে, একটা বোতল নিয়ে খেলা করছে। তো ওকে বলছিলাম যে তুমি আমাকে দেখাও নি এখনও স্কুলের পড়াশুনো, তো সেগুলো ও দেখাবে বলে ওই জন্য ওই করছিলো। তো দেখো বের করে দিই করছে ওর স্কুলে কী কী পড়িয়েছে, কী পড়া দিয়েছে, সেগুলো আমাকে রেগুলারই দেখায় স্কুল থেকে এসে। ওর একটা এটা গুড হ্যাবিট বলতে পারো কি ব্যাড হ্যাবিট যাই না, তোমাদের কি মনে হয় যাই না? আমার তো মনে হয় এটা গুড হ্যাবিট, যেটা অনেক বাচ্চা কাচ্চা করে না, বলতে হয়, কিন্তু আমার ওকে কোনো সময় বলতে হয় না। আর এই যে এই দুটো শাড়ি দেখালাম না, এই শাড়ি দুটো ওদের স্কুলের সামনে নিয়েছে, একটা বউ বিক্রি করতে এসেছিলো, তো নিয়েছি ওখান থেকে। কেমন হয়েছে কমেন্ট করে বলবে, হ্যাঁ, কারণ ভিডিও টিডিও বানাই তো। আর ওই শাড়িগুলো সত্যি কথা কি একদম রং চটে গেছে আর ছিঁড়ে গেছে কয়েকটা শাড়ি একদমই। তো ওই জন্য ভাবলাম চলো দুটো শাড়ি নিয়ে নিই, আর দামও কম নিয়েছে, বেশি নেয়নি। তো ওই জন্য ভাবলাম দুটো শাড়ি নিয়ে নিই পরার জন্য। তো ওইদিকে দেখো ছেলে আমাকে দেখাচ্ছিলো, আমি যেটা যেটা ঠিক ভুল যা হয়েছিলো সেটাই ওকে বোঝাচ্ছিলাম, ওটা নিয়ে ওকে দুষ্টুমিও করছিলো আর দেখাচ্ছিলো। যাই হোক, এই কী বলতো, ওকে বলতে হয় না, ও স্কুল থেকে এসে নিজের মতো নিজে ড্রেস চেঞ্জ করে নিজের মতো নিজে জামাকাপড় পরে আমাকে খাতা দেখিয়ে ও নিজেই দেখবে তোমরা এবার যে ও নিজের বই খাতা নিজেই গোছায়। অনেকে হয়তো ভাবে যে আমি হয়তো গুছিয়ে দিই না, গো আমি গুছিয়ে দিই না। আমার ছেলেটা মানে মোটামুটি ও আজ 2 বছর ধরে ও নিজেরটা নিজেই করে, আমি আজ পর্যন্ত ওর এখনও বই খাতা গুছাই না। সে এক্সামের টাইমে হোক, স্কুলের টাইমে হোক, কি টিউশনের টাইমে হোক, ও নিজেরটা নিজেই সব কিছু গুছিয়ে নিজেই করে। দেখো ওর যখন স্কুলের বই খাতা দেখানো হয়ে যাবে, তখনই ওর সঙ্গে সঙ্গে এগুলো স্কুলের বই খাতা বাইরে রেখে রীতিমতন টিউশনিতে যেগুলো যেগুলো লাগবে সেগুলোও ব্যাগের মধ্যে গুছিয়ে নেয়। তো এই দিকটা থেকে আমার ওকে কোনো দিন মানে চিৎকারও করতে হয় না, কিংবা আমার টেনশানও করতে হয় না। এই জিনিসটা আমার ভালো লাগে, কার কীরকম লাগে জানি না, কার বাচ্চা। আমি ওকে চেষ্টা করি যতটা, যাতে ও কারো উপর না মানে ইসে হয়, কেউ করে দেবে তারপর সেই জিনিসটা করবে, সেই জিনিসটা আমি ওকে চেষ্টা করি না। সবসময় চেষ্টা করবো যাতে নিজের মতো নিজে করতে পারে সব কিছু, সেটা ছোটোবেলার থেকে অভ্যাস করাটা আমার মতে বলে বেটার। আমি ওকে দিয়ে টুকটাক ঘরেরও কাজ করাই, যেমন তোমাদের তোমাদের দেখিয়েছি এর আগের বার, আমি ওকে দিয়ে জল ভরানো করাই। অনেক সময় এটা ওটা লাগলে বলি ওকে এটা এনে দাও, কিংবা হয়তো আমি বাসন মাজি, ওকে বলি বাসনগুলো নিয়ে ঘরে রাখো। এইসব টুকটাক কাজ ওকে দিয়ে আমি করাই, কেন বলতো এটা তাহলে অভ্যাস থাকবে, না হলে কি বলতো অভ্যাস না থাকলে না ও আর একটু বড়ো হয়ে যাবে যখন তখন আর করতে চাইবে। আর সব সময় তো সবাই সঙ্গে থাকবে না বলো, কোনো কারণে যদি কোনো কিছু দরকার পড়ে সেটা তো ওকে নিজেকে করতে হবে। তো এখন থেকে শিখতে থাকলে সেগুলো করতে পারবে আশা করি, এবং চেষ্টা করি এখন থেকেই অল্প অল্প করে ওকে সেই শিক্ষাটা দেওয়ার। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমি না কমেন্ট বক্সটা অফ করছি না, আপনি আপ অফ হয়ে যাচ্ছে। আমাকে একজন বললো যে ওয়াইটি থেকে বাচ্চাকে নিয়ে ভিডিও করলে বলে কমেন্ট বক্স অফ হয়ে যায়, তো আমার জানা ছিল না। চেষ্টা করবো নেক্সট ডে থেকে মানে বাচ্চাকে নিয়ে ভিডিও কম দেওয়ার, ঠিক আছে? আমি জানতাম না বলে ওই জন্য তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করবো বলে আমার ছেলের, ওই জন্য আজকে দিলাম। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো এই এই জামা কটা না ওর তোলা জামা, তো ওই জন্য আর ওগুলো আলমারিতে ঢোকায়নি, আলমারিতে ঢোকালে আর মনে থাকবে না আবার ভেতর বড়ো আলমারিতে ঢোকানোর জন্য। তো ওই জন্য এগুলো বাইরে রাখলাম যে পরে একটু পরে আলমারি খুলে আলমারিতে ঢুকিয়ে দেবো ওর জামা কাপড়গুলো। আর ওদিকে দেখো ওকে কী যেন ও করছিলো, তো সেটা নিয়ে বকাবকি করছিলাম। আর ওদিকে দেখো ও এখন জল বোতলগুলো ভরতে হবে, আর আমি এদিকে বিছানাটা পরিষ্কার হয়ে গেছে, আর এখন বাদবাকি কাজ করে নেবো ছটফট করে। তো যাদের যাতে আমার ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর নতুন যারা বন্ধু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে দেখতে পেলে বিছানা টিছানা তো গুছানো হয়ে গেছে, ঘর দুয়ারও দেখো মোটামুটি পরিষ্কার করে ফেলেছে, ওদিকে ছেলে খেলা করছে। আর এদিকে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর এদিকে নিয়ে এসেছি কতগুলো কলমি শাক।
দেখতে পাচ্ছো একদম টাটকা টাটকা গ্রিন গ্রিন সবজি। তো চলো এখন কলমি শাক কটা একটু বেছে নিই, বেছে নিয়ে তারপরে আমি ছটফট করে ভাজা করে খাবো। হ্যালো বন্ধুরা, তো দেখো আমাদের স্নান ফ্যান করে চলে এসেছি মা ছেলেতে একদম, তাই না? পাশের কাকিমার পুকুরে স্নান করে আসলাম কারণ জল দেয়নি, সকালেও জল দেয়নি, এখনও জল দেয়নি। তো কী আর করা যাবে, যেটুকুনি জল আছে মোটামুটি কাজ করতে হবে, বাথরুমে আছে জল, তো ওয়াশরুমের জন্য লাগবে, আর ঘরেও জল আছে যা রান্না করার জন্য লাগবে। তো ভালো, চলো যেহেতু সামনে পুকুর আছে তো পুকুরেই স্নান করি। মাছের পুকুরে স্নান করে চলে এসেছে, বসে পড়েছি ভাত নিয়ে, ভাতের সঙ্গে কী কী আছে তোমাদের দেখ। তো দেখো এদিকে আমার ভাত, এদিকে ছেলের ভাত, আর এদিকে ডিমের অমলেট করে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ঝোল করেছি, রসুন আদা কিছু দিইনি, আর এদিকে কলমির শাক ভাজা রসুন সম্বাদ দেখতে পাচ্ছ। তাহলে ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই আমি আর ছেলে, কারণ অলরেডি একটা বেজে গেছে, 1:10 বাজে, আর ছেলে 3টে থেকে এক্সাম বলছে তার টিউশন আছে, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে ওই জন্য দিদিমণি এখন 2:00-3টে থেকে পড়াচ্ছে, তো ওই জন্য খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই ছেলে, তারপর আবার উঠে পড়তে হবে। তো চলো আমি খেয়ে দিই নি, আর তোমরাও তাড়াতাড়ি করে খেয়ে নাও। দেখো এখন হয়েছে বিকেল 6টা, তো এখন গরম গরম চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি, আর বাইরের ওয়েদারটা দেখো ফাটাফাটি না একদম, ওরকম কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট আসলো, আর এত মাথা যন্ত্রণা করছে না, প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে। বসে পড়লাম চা নিয়ে, আর তোমরা তো জানোই চাটা খেতে ভালোবাসি। তো চলো তোমরাও কারা কারা চা খেতে আমার মতো ভালোবাসো, ঝটপট করে চা বানিয়ে বসে পড়ো। এই ওয়েদার এত সুন্দর, রোম্যান্টিক ওয়েদার দেখো, রোম্যান্টিক ওয়েদার আর রোম্যান্সের অভাব। তো চলো আমার রোম্যান্স মানে চা বিস্কুট।